আলহামদুলিল্লাহ মৃত্যু মানুষের ক্ষেত্রে মারহম এই দুয়ার বিধান সম্পর্কে প্রশ্ন এসেছে এর প্রথমে জানতে হবে তার অর্থ কি অর্থ হচ্ছে যে যাকে রহম করা হয়েছে তাকেই বলা হয় তবে আরেকটা অর্থ আছে যে অতীত আরবিতে সূচক শব্দ দিয়ে দোয়ার ক্ষেত্রে ভবিষ্যতের অর্থ বোঝানো হয় যে আল্লাহ তাকে রহম করুন এটা সেখানে আছে এবং এই অর্থ থাকা এবং এটা গ্রহণযোগ্য হওয়া এই অর্থে এটা উল্লেখ করেছেন শেখ মোহাম্মদ বিন সালেহ আল ওসেমিন তো সেই জন্যে এটাকে আমরা মানে এক চেটিয়া তার প্রতিবাদ এবং উদ্র করতে পারি না যেহেতু এটা একটা সুযোগ আছে আর সাধারণত অনেকেই কিন্তু এই অর্থেও বলেন যে স্বাভাবিক আর রহম করা হয়ে গেছে আমরা জেনে শুনে বলতেছি এগুলো বেশিরভাগ লোকই বলে না শুধুমাত্র আপনি কাদের বেলায় বলতে পারবেন যেটা এটা প্রযোজ্য যারা ওই যে বেদাতপন্থী শিরিকপন্থী যারা তাদের বিশেষ ব্যক্তিদেরকে মনে করে যে এরা কামড়ে বলি তারা তো মনে করে এরা তো ঠিকই আছে পৌঁছে গেছে এরা আল্লাহ রহমতের একেবারে হকদার হয়ে গেছে এছাড়া মানুষ সাধারণত কোন উদ্দেশ্যে বলে যে আল্লাহ তাকে যেন রহম করেন অথবা আশা যে এরকম মানুষকে আল্লাহ রহম করে থাকবেন তাহলে দুই অর্থই এখানে চলতে পারে তো এই উপরে এটা চলতে পারে এটা একেবারে যে ধুবে ঠিকানা এমন নয় না এমন নয় আর এটা প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য এমনও নয় কিন্তু আমরা দেখি সেই জন্যে আমরা দেখি কি প্রত্যেক সালফে সালে হিনজারা তাদের ব্যাপারে মানুষ বলে রাহেমাহুল্লাহ যদিও এখানে দুয়ার শব্দটা সুস্পষ্ট কিন্তু রাহমাহুল্লাহ আর মারহমের দ্বিতীয় অর্থ যেটা এটা তাহলে একই হয়ে গেল তো এই জন্যে অর্থ সঠিক নিয়ে এবং আকিদা সঠিক নিয়ে এটা বলতে পারে মোটের উপরে এত বিশেষ কোনো সমস্যা নাই যেহেতু দোয়া তো এটা আমাদের উপরে তার পাওনা